টেস্ট পরীক্ষা তো শেষ হয়ে গেল, কেমন হলো সেটা তোমরা নিজেরাই জাজ করেছো, কেমন পরীক্ষা দিয়েছো, কেমন কোন সাবজেক্টে তোমার কেমন হলো, কি দরকার ইত্যাদি জেনেছো। কিন্তু আমি আজকে তোমাদের মাধ্যমিক 2020 বাংলা বিষয়ে কিভাবে তোমরা প্রস্তুতি নেবে সেই সম্পর্কে দু চার কথা বলবো এবং তোমাদেরকে সঠিক পথ দেখানোর চেষ্টা করছি। শুরু করছি, আজকে আমরা বাংলা সাবজেক্টে কিভাবে তোমরা প্রস্তুতিটা নেবে। তা আমাদের এই বাংলা বিষয় সম্পর্কে প্রস্তুতি নিতে গেলে প্রথমেই মনের মধ্যে ভাসিয়ে নিতে হবে যে কোশ্চেন প্যাটার্নটা কেমন, আর সেই কোশ্চেন প্যাটার্ন অনুযায়ী আমাদের তৈরি হতে হবে টেক্সট বেসড, অর্থাৎ পাঠ্য পুস্তক অনুযায়ী পড়ে প্রশ্নটা দেখলেই কেন কোন বিষয় থেকে, কোন গদ্য থেকে, কোন পদ্য থেকে এই কোশ্চেনটি এসেছে সেটা আমার চোখে ভাসে। তাহলেই দেখবে মনের মধ্যে যে দুর্বলতাটা, মানে তোমার কষ্টটা বা ভীতিটা, সেটা দূর হয়ে যাবে। তা আমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে MCQ আছে, SAQ অর্থাৎ অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, এবং SQ অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, আর SAT অর্থাৎ তোমার বর্ণনামূলক প্রশ্ন উত্তর। তাহলে আমাদেরকে প্রস্তুতি নিতে হবে যে কিভাবে আমরা কোন প্রশ্নের উত্তরটা পরীক্ষার হলে গিয়ে কেমনভাবে করব, আগে প্রস্তুতি নেব। তা আমার মনে হয় অভিজ্ঞতার নিরিখে যে ছাত্ররা, তোমরা প্রথমে শর্ট অ্যান্সার কোশ্চেন যেগুলো সেইগুলো দিয়ে শুরু করবে। আর এই প্রসঙ্গে আমি বলবো, সুন্দরভাবে যারা বা তোমরা যদি টেক্সট পড়তে পারো তবেই শর্ট অ্যান্সারটা ঠিক মতো লিখতে পারবে, বুঝতে পারবে। তা আমরা দেখবো যে প্রথমেই MCQ টাইপ কোশ্চেনের উত্তর ছাত্ররা, তোমরা জিজ্ঞেস করেছো, অনেকেই জিজ্ঞেস করে যে উত্তরটা দেওয়ার সময় কিভাবে লিখবো। তা আমি বলবো, ধরো যদি এইরকম কোশ্চেন ওঠে যে তোমার শুধু এই দুঃখের মুহূর্তে তখন, শুধু এই দুঃখের মুহূর্তে তখন, এই দুঃখের মুহূর্তে তখন ভেঙে পড়ে রেগে ওঠে কঠোরভাবে সংকল্প করে কঠোরভাবে সংকল্প করে আর কেঁদে ওঠে। তাহলে টেক্সটটা যদি আমাদের পড়া না থাকে তাহলে তপন কোথায় আছে জানতে পারবো না, কার জন্য কিসের কারণে সে কাঁদলো সেটা আমরা বুঝতে পারবো না। টেক্সটটা যদি সুন্দরভাবে জানা থাকে তাহলে পরিষ্কারভাবে আমাদের মনে পড়ে যাবে। তাই তখন কিভাবে উত্তরটা লিখবো, এই কোশ্চেনের উত্তর হবে গটা। আমরা কোশ্চেনটা দেখেছি যে একে গ মার্জিনে দেবো, তারপর উত্তরটা লিখবো গ কঠোরভাবে ভেঙে পড়ে কঠোরভাবে সংকল্প করে। সংকল্প করে এইটা লিখে দিলে এক নম্বরের একটা MCQ উত্তর হয়ে যাবে, কি গদ্যের ক্ষেত্রে, কি পদ্যের ক্ষেত্রে, কি প্রবন্ধের ক্ষেত্রে, কি নাটকের ক্ষেত্রে, কি ব্যাকরণের ক্ষেত্রে। সবসময় এই ডিজিটটাকে লিখবে, লিখে যেটা সঠিক উত্তর সেটাকে দিয়ে দেবে। MCQ এর পরে আবার বলবো যে টেক্সট যদি তোমার ভালো থাকে, জানা থাকে, তাহলে তুমি কিন্তু
শর্ট অ্যান্সার কোশ্চেন 20টি শব্দে লিখতে পারবে। এই ক্ষেত্রে আমার একটা সাজেশন হলো, তোমরা শর্ট কোশ্চেন অ্যান্সার যখন লিখবে 20টি শব্দে, তখন তোমাদেরকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে যে প্রশ্নটা পড়ার পরে প্রশ্ন অনুযায়ী তোমাদেরকে উত্তরটা দিতে হবে, প্রশ্ন অনুযায়ী উত্তরটা লিখতে হবে। যে কখন তপনের চোখে চোখ মার্বেল হয়ে গেল, এই ব্যাপারটা যখন আমরা উত্তরে লিখব, তখন লেখকের নাম, গল্পের নাম আর এই প্রশ্নের ভাষাটা ধরে উত্তর দিতে হবে। কি দিতে হবে? না, যখন তপন জানল যে তার মেসোমশাই একজন লেখক, তখন তার চোখ মার্বেলের মতো হয়ে গেল। তাহলে প্রশ্নের ভাষা দিয়ে উত্তরটা দিলাম। তাহলে উত্তরের জায়গাটায় আমাদের দুটো জিনিস বলবো, যে আশাপূর্ণা দেবীর জ্ঞানচক্ষু গল্পে তপন যখন জানল তার মেসোমশাই একজন লেখক, তখন সে মার্বেলের মতো কি হলো, তার চোখ দুটি মার্বেলের মতো হয়ে গেল। এই যে টু দা পয়েন্ট অ্যান্সার, এইটা 20টি ওয়ার্ডের মধ্যে তোমাদের লিখতে হবে, তবেই তোমরা সঠিকভাবে লিখতে পারবে। এরপরে আমরা তোমার যে কোশ্চেনগুলো আমরা দেখব ব্যাকরণের ক্ষেত্রে, এক্ষেত্রে কিন্তু কোনো রকম কিছু জানার দরকার নেই, শুধু ব্যাকরণের বেসিক নলেজটা দরকার। যদি বলা হয় যে নির্দেশক কি, উদাহরণ দাও, তাহলে সেক্ষেত্রে তোমাকে কি আর কাকে বলে এটা জেনে নিতে হবে, তারপরে উত্তরটা লিখতে হবে। যদি বলে পদ কি কাকে বলে, উদাহরণ দাও, কাকে বলে এটা জেনে নিয়ে সেটার উদাহরণ দিতে হবে। যদি বলা হয় সমাস কথাটির অর্থ কি, তাহলে সেখানে উত্তর দিতে হবে যে কাকে বলে, এবং সরি ব্যুৎপত্তিগত অর্থটা ভেঙে দিয়ে অর্থটা তৈরি করে দেবে। এইভাবে প্রশ্নের উত্তর লিখতে লাগবে। এরপর 60টি শব্দে তোমাদের কিছু কোশ্চেন উত্তর দিতে হবে, যেটা হচ্ছে সংক্ষিপ্ত উত্তর। তাহলে প্রশ্নের প্যাটার্ন পেলাম MCQ, অতি সংক্ষিপ্ত 20টি শব্দের মাধ্যমে উত্তর, এরপরে উত্তর লেখার প্র্যাকটিস করলাম, এর দেখিয়ে দিলাম, এরপর তোমরা সংক্ষিপ্ত উত্তর লিখবে। অবশ্যই কবিতা থেকেও আসবে, গদ্য থেকেও আসবে। আফ্রিকা কবিতা থেকে যদি আমরা দেখি যে হাই ছায়াবৃতা, যদি বলা হয় ছায়াবৃতাকে, তাহলে উত্তরটা আমাকে দিতে হবে রবীন্দ্রনাথের নামটি নিয়ে আফ্রিকা কবিতাটি উল্লেখ করে আফ্রিকা মহাদেশকে ছায়াবৃতা বলা হয়েছে। এরপর যদি আরেকটি ফেজ থাকে যে তাকে ছায়াবৃতা বলার কারণ কি, আমরা কবিতার বিষয়বস্তু পড়ে বা তোমরা যদি সঠিকভাবে জানা থাকে, তাহলে দেখতে হবে যে কবিতার মধ্যে আফ্রিকা ছায়া সুনিবিড় হলো কেন। যে দুটো কারণে, একটা হচ্ছে তাকে নিবিড় জঙ্গলাকীর্ণ করে দিল প্রকৃতি, আর একটা হচ্ছে সভ্য জগৎ থেকে আফ্রিকা চলে গেল অন্ধকারের দেশে, সভ্যতার আলো থেকে সে বঞ্চিত হলো। এই দুটো অর্থে আফ্রিকাকে ছায়াবৃত বলেছে। এইটার ক্ষেত্রে তোমাদের উত্তর হবে 2 নম্বরের, আর প্রথমটা ছায়াবৃতাকে আফ্রিকা, এটার উত্তর হবে 1 নম্বর। এইভাবে 3 নম্বরের প্রশ্নের উত্তর লিখবে। প্রথমেই বলেছি রবীন্দ্রনাথের নাম থাকবে, আফ্রিকার নাম থাকবে, এটা যেন মনে থাকে। এরপর এসে টাইপের যে কোশ্চেন, এটাও গদ্য থেকে থাকবে, পদ্য থেকে থাকবে, নাটক থেকে থাকবে। কোশ্চেনের প্যাটার্ন পূর্ণমান 5 নম্বর। এই ক্ষেত্রে প্রশ্ন অনুযায়ী উত্তরটা লিখবে। টেক্সট বুক যদি সুন্দরভাবে পড়া থাকে, তাহলে তোমরা MCQ করতে পারবে, তোমরা SAQ লিখতে কোনো আপত্তি থাকবে না। যদি তোমাদের টেক্সট পড়া থাকে, তাহলে এসেটাই 5 নম্বরের প্রশ্নের উত্তর সুন্দরভাবে। একটি ছাত্র তখনই সুন্দর বাংলায় প্রশ্ন উত্তর দেবে যখন তার টেক্সট বিষয়টাকে জলে গুলে খাওয়ার মতো হয়ে থাকবে। তখন তাকে আর কোনো নোট পড়তে হবে না, কারো সাহায্য নিতে হবে না, বিষয় অনুযায়ী প্রশ্ন অনুযায়ী সে উত্তর লিখতে পারবে। তো যাই হোক, এই বিষয়ে আমাদের আরও একটি প্যাটার্ন আছে। নাটকের ক্ষেত্রে কিন্তু আমরা 4 নম্বরের উত্তরটা লিখব, সেক্ষেত্রেও নাম্বার আছে 100, শব্দ সংখ্যা 125টা, আবার কম বেশি তোমার কি বলে যে 150টায় কোনি একটা সহায়ক পার্ট আছে, সেখান থেকে উত্তর লিখতে হবে। লেখকের নাম, বিষয়বস্তু এবং প্রশ্ন অনুযায়ী এই সমস্ত বর্ণনামূলক প্রশ্নগুলির উত্তর দেবে। একদমই ওয়ার্ডের কথা চিন্তা করবে না,
125 মানে 125 নয়, 130 হোক, 120 হোক, 150 মানে 150 নয়, 160 হোক কি 155 হোক, 145 হোক, এইসব বিষয়ে তোমাকে প্রশ্ন অনুযায়ী উত্তরটা সঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। এবার আরেকটা জিনিস আমরা বলবো, সেটা হচ্ছে যে বাংলা বিষয়ে তৈরি হতে গেলে যে কোশ্চেন উত্তরটা আমাদের ছাত্রদেরকে বা তোমাদেরকে আমরা পরীক্ষার খাতা দেখতে গিয়ে বারবার সমস্যার সম্মুখীন হই, যে কেউ বলছে যে এইটার মানে কি হবে, হ্যাঁ যদি বলে যে ই টু বি ইংরেজি থেকে বাংলা অনুবাদ, এটা কিন্তু আনসিন প্যাসেজের দিক, সেই জায়গাটার উত্তর যখন আমরা করব তখন কিন্তু আমাদেরকে একটু ভাবতে হবে কতগুলো জিনিস। অর্থাৎ ইংরাজি বাক্যের ক্রিয়াপদের দিকটা সবসময় উল্লেখ থাকবে কিন্তু বাংলায় না থাকতে পারে। যেমন ইট ইজ নাইট নাও, এইটা যদি এখন হয় রাত্রিকাল না বলে এখন রাত্রি, এটাই শ্রুতিমধুর হবে। কিংবা বাংলায় যে প্রবাদ প্রবচন বাগধারা আছে সেই বাগধারা অনুযায়ী উত্তর না করা হয় তাহলে কী হলো যে পুরোপুরি হাস্যকর জিনিসটা হবে। এই জায়গাগুলোতে ও ছাত্রছাত্রীরা কি হয় না হোঁচট খায়, সেই জন্যে আমরা বলবো যে এই জায়গাগুলো একটু ভালো করে দেখতে হবে। যেমন যদি বলা হয় যে ইট ওয়াজ উইন্টার, ভুল বললাম, যদি আমরা বলি যে কাট ইয়োর কোট অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ, তাহলে এর বাংলাটা তোমরা যদি ইডিয়মগতভাবে না জানো তাহলে কিন্তু বাংলা আসবে না। সেক্ষেত্রে পরিষ্কার বলতে হবে যে আয় বুঝে ব্যয় করা উচিত, না বলে যদি বলা হয় কাট ইয়োর কোট, অর্থাৎ তোমার কোটটাকে কাটো অ্যাকর্ডিং টু ইয়োর ক্লথ, তাহলে কিন্তু কাপড় অনুযায়ী কোট কাটো, এই উত্তরটা ওখানে অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এই জন্য বলছি বাংলা ইডিয়াম বাগধারা প্রবচন সম্পর্কে একটু আইডিয়া বা ধারণা রাখা প্রয়োজন আছে। এইটা গেল তোমার অন্য কিছু নয়, বাংলা ক্রিয়াপদটা সবসময় প্রয়োজন হয় না বাংলা ইংরেজি থেকে বাংলা করার সময়। এটা তোমরা কখনোই ভেবো না যে আক্ষরিক অনুবাদ করে দেবো তাহলেই বাংলা অনুবাদ হয়ে যাবে। আক্ষরিক অনুবাদ এবং ভাবানুবাদ দু রকমই করতে হবে, তবেই শ্রুতিমধুর হবে, যেটা তোমাদের ক্ষেত্রে হয়তো মাধ্যমিকের ক্ষেত্রে হয়তো আক্ষরিক অনুবাদটা অনেকটাই গুরুত্বপূর্ণ গুরুত্ব পাবে, কিন্তু কোনো কোনো জায়গাতে এইরকম কোনো সমস্যা থাকতে পারে। দ্বিতীয় কথা আমি বলবো যে তোমাদের আনসিনের দিক থেকে আর একটা জায়গায় যেতে হবে, হয় সংলাপ লিখতে হবে না হয় তোমরা প্রতিবেদন লিখতে হবে। কিভাবে তোমরা সংলাপের প্রস্তুতি নেবে, এই সংলাপ মানে এই নয় যে নাটকের সংলাপ, সংলাপ মানে কথোপকথন অবশ্যই, কিন্তু তোমাদের যেটা করতে হবে যে এই সংলাপের ক্ষেত্রে গতানুগতিকভাবে কথা বললে হবে না। সবসময় মনে রাখতে হবে ভাষা হবে চলিত, এবং যে দুজনের মধ্যে কথোপকথনটা হবে সেই দুজনের কথোপকথনের ওজন বা বাক্য গঠন বা বাক্যের পরিধি এবং ভাষাগত পরিধি যেন 19-20 হয়, একজন ইয়েস আর একজন অনেক কথা বলে দিল, এতে কিন্তু সংলাপ রচনায় ফুল মার্কস পাওয়া যাবে না। তুমি যখনই উত্তরটা হবে বিষয় অনুযায়ী প্রসঙ্গটা শুরু করবে তাহলেই দেখবে তোমাদের উত্তরটা চলে আসবে। যদি বলে কেমন আছিস, ভালো আছিস, তো এইসব দিয়ে কোনো রকম সংলাপ রচনা করবে না। বিষয় যদি দেয় প্লাস্টিক দূষণ, অবশ্যই তোমরা প্লাস্টিক দূষণ বিষয় অনুযায়ী দুজন বন্ধুর মধ্যে সংলাপ রচনা করতে গিয়ে একদম সরাসরি বিষয়ের মধ্যে ঢুকে কথা বলবে যে দেশে আর প্লাস্টিকে চলা যাচ্ছে না, চারিদিকে নালা নর্দমা ড্রেন এবং দূষণের ছড়াছড়ি, এই দিয়ে তোমরা শুরু করো। পরবর্তী যে বক্তা তোমার বন্ধু থাকবে সে তার উত্তরে যেটা বলবে সেইটা দিয়েই তোমাদের সংলাপ শুরু হবে। এইভাবে যদি তোমরা এগিয়ে যেতে পারো দুজনের কথার ওজন সমতা রেখে তাহলেই তোমাদের সংলাপে সঠিক রচনা হবে। সংলাপ সাধু ভাষায় নয় চলিত ভাষায় লিখবে, লিখতে পারলেই সাধারণভাবে বিষয়টাকে উল্লেখিত করা দুজনের বক্তব্যের মধ্যে একটা মেসেজ যেন এই সংলাপের মধ্যে ফুটে ওঠে। প্রতিবেদন এই ক্ষেত্রে সংলাপের থেকে একটু আলাদা জিনিস থাকবে, এক্ষেত্রে আমরা পরবর্তী ভিডিওতে যখন আমরা যাব
তার আগে তোমাদের একটা বলবো, এই মানে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে নাও, যাতে তোমরা পরবর্তী ভিডিওতে তুমি প্রতিবেদন এবং প্রবন্ধ রচনা কিভাবে লিখলে সঠিক প্রস্তুতি নেওয়া যাবে, কিভাবে লিখবে ফাইনাল পরীক্ষাতে, তা সেই সম্পর্কে আলোচনা করব। আজ এই পর্যন্তই, ধন্যবাদ।